প্রশ্ন করেছেন আমিনুল ইসলাম, চুল পড়ার সাথে টেনশনের কোনো সম্পর্ক আছে কিনা? ডেফিনেটলি আছে। স্ট্রেস যদি আমরা ম্যানেজ করতে না পারি, সেটা আমাদের স্কিন, হেয়ার, চোখ সবগুলো অর্গানের উপর পড়ে। ফেস দেখলেই বোঝা যায় আপনি কতটুকু স্ট্রেস আছেন। স্কিনটা কুচকানো ভাব হয়, ডার্ক হয়ে যায়, স্কিনের যে গ্লোনেসটা সেটা অটোমেটিক্যালি আপনার কমে যাবে, হেয়ার ফল হবে, চুলের সৌন্দর্য কমে যাবে। কারণ স্ট্রেস থাকলে আমরা ঘুমাই না, স্ট্রেস থাকলে আমরা ন্যাচারাল ফ্রেশ খাবার খেতে ভুলে যাই, প্রচুর জাঙ্ক ফুড, চিনি জাতীয় ফুড এবং তৈলাক্ত খাবার আমরা গ্রহণ করে থাকি, যার ইম্প্যাক্টটা আপনার স্কিন, হেয়ার সব কিছুর উপর পড়ে। তাই স্ট্রেসের সাথে হেয়ার ফলের একটা সম্পর্ক আছে। সেই জন্য স্ট্রেস কমিয়ে দেন, প্রপারলি আপনি ঘুমান, পানির ইনটেকটা আপনি ঠিক রাখেন, এক্সটার্নালি এবং ইন্টারনালি নারিশ হওয়ার জন্য আপনার চুলকে সেই যত্নটা করতে হবে, তাহলে আপনার চুলটা ঠিক থাকবে।